প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত দিয়ে শুরু করছি আজকের মাইন্ডের বিজনেস অনুষ্ঠান এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ পর্ব কারণ আমাদের মাঝে এমন একজন অতিথি আছেন যাকে আমরা সবসময় পাবো না সুতরাং যেহেতু আমরা তাকে ওনাকে পেয়েছি আমাদের মাঝে এবং আমরা চেষ্টা করবো ওনার কাছ থেকে অনেক অনেক কিছু ব্যবসা সম্পর্কে জেনে নেওয়ার এবং তিনি হচ্ছেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি আর ইতালির জনাব এমডি ইকরাম ফরাজি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাদেরকেও স্বাগতম এবং সমস্ত দর্শকদেরকে স্বাগতম যে তারা সময় হ্যাঁ আমাদেরকে দেখতেছে কিছু জানার থাকলে জানবে ফোন করে জানতে পারে জানতে পারবে অবশ্যই জি ধন্যবাদ পাশাপাশি প্রিয় দর্শক আমার সাথে রয়েছেন আরেকজন অতিথি যিনি হচ্ছেন মিজানুর রহমান উনি একজন ন্যাশনাল এক্সচেঞ্জের ব্রাঞ্চ ডিরেক্টর হিসাবে কাজ করছেন সুতরাং এই দুজন অভিজ্ঞ ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত এবং তাদের কাছ থেকে আমরা এই মানি এক্সচেঞ্জ এবং মানি এই টাকা পয়সা পাঠানোর আপনার ব্যাপারটা জানেন যে আমরা ইংল্যান্ডে অনেক ধরনের সমস্যায় এটা নিয়ে জর্জরিত আমরা জানব তারা কী ধরনের সমস্যা আছেন ওনাদের কোনো সমস্যা আছে কি না পাশাপাশি একটা জিনিস আমি বলিনি যে ন্যাশনাল এক্সচেঞ্জ তারা শুরু করেছেন দু হাজার তিন থেকে মানি ট্রান্সফার ব্যবসার সাথে শুরু করেন এবং বর্তমানে তাদের প্রায় চারশো বাষট্টিটি শাখা শুধু ইউরোপে রয়েছে তার মধ্যে ইতালিতে রয়েছে তিনশো পঁচাশিটা সুতরাং ইয়া এটা একটা বিশাল ব্যাপার এবং আমাদের একটা অবশ্যই একটা গর্ব যে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এত দ্রুত এত ব্যাপকভাবে জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছে আমাদের মাঝে তো ফলে যাবে আপনাকে দিয়ে শুরু করি তো আপনি বাংলাদেশ থেকে কবে আসলেন বাংলাদেশ থেকে বেশি এরপরে আমরা ইনশাল আমাদের যে কোম্পানিটা যেন আমাদের ফ্যামিলি কোম্পানি ভাইয়েরা মিলে আমরা ব্যবসা করি আমাদের ব্যবসা আমরা মূল যেটা হলো আমরা চেষ্টা করি যে সততাকে প্রাধান্য দিয়ে এটাকে ডেভেলপ করার জন্য এবং আপনারা জানেন যে ইতালিতে যারা বসবাস করতেছে তারা সবারই মোটামুটি আমরা ইনশাল্লাহ মেজরিটি লোক আমাদের মাধ্যমে বাংলাদেশে আমি আসবো এই প্রসঙ্গগুলো যে তো এই আপনি যে ব্যবসা শুরু করলেন হ্যাঁ ব্যবসা তার আগে কি আপনাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল মানি ট্রান্সফার বা এই জাতীয় কোনো ব্যবসা নাকি ইতালিতে এসে আপনাদের চিন্তা হলো যে এই ব্যবসাটা করা যায় হ্যাঁ আমাদের আমরা নিরানব্বই সালে তখন মানি এক্সচেঞ্জ করি মানি এক্সচেঞ্জ করতে গিয়ে আমরা দেখলাম যে যেটা হলো আমাদের ওখানে যারা প্রবাসী আছে যারা আছে তারা খুব কষ্ট করে আমরাও এরকম এই কষ্ট করে যে অর্থটা উপার্জন করতেছে বৈধ কোনো চ্যানেল নাই পাঠানোর মতো তখন চিন্তা করলাম যে এই অবৈধভাবে যেইভাবে টাকা দেশে যাচ্ছে যেইভাবে রিক্সা অনেকেই এই অবৈধভাবে টাকা পাঠাইতে গেলে অনেকেই এইটায় অনেক সমস্যা পড়েছে এবং সবচেয়ে বড় সমস্যা হলো এই টাকাটা অবৈধভাবে দেশে যাচ্ছে যেহেতু আমাদের দেশ গরিব দেশ আমাদের একটা বড় আমাদের দেশ তাকিয়ে আছে এই রেমিটেন্সের দিকে সেই ক্ষেত্রে আমাদের দেশের লোক কিভাবে এখান থেকে যে কষ্ট করে যে অর্থপটায়তেছে এই অর্থটা কিভাবে বৈধভাবে দেশে যায় সে ব্যক্তিগতভাবে উপকৃত হবে এবং দেশ উপকৃত হবে এবং দেশে এই অর্থ কষ্ট করে যে অর্থটা উপার্জন করতেছে সে কিন্তু লিগ্যাল এই উপার্জন করতেছে কিন্তু চ্যানেলের পাতা অবৈধভাবে বৈধ কাম কিন্তু এই অবৈধ যাওয়াতে সেও কিন্তু বাংলাদেশের যে কোনো একটা অ্যাসেট যদি করতে যায় সেখানে তাকে ওই ইনকাম ট্যাক্স বিভিন্ন সমস্যা জড়িত হয় এটা নিয়ে আমরা চিন্তা করলাম যে হয়তো ব্যবসা অনেকেই আছে কিন্তু কীভাবে দেশের স্বার্থে এবং ব্যক্তির স্বার্থে এবং কোম্পানি এটাকে নিয়ে আমরা রিসার্চ করি এবং রিসার্চ করে আমরা শুরু করি তা শুরু থেকে আপনারা দেখবেন এখন আমরা হয়তো শুরু দুই হাজার তিন থেকে আমরা মানি ট্রান্সফার শুরু করি শুরু করে এখন ইনশাল্লাহ আপনারা জন দেখতে দশ বছরের ভিতরে দশ বছরে একটা ব্যাপক বিশাল কোম্পানিতে রূপান্তরিত হয়েছে ধন্যবাদ চলে আসবে একটু মিজার রহমান আপনি তো দীর্ঘদিন কতদিন ধরে আপনি এই ব্রাঞ্চ ডিরেক্টর হিসেবে কাজ করছেন মানে ব্রাঞ্চটি পরিচালনা করছেন আমি দুই হাজার ছয় সাল থেকে এই ব্রাঞ্চটা পরিচালনা করছি আচ্ছা তো আপনাদের এই যে এখন আপনি তো ধরেন মনে করেন ওনাদের একদম সরাসরি একটা ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে আপনারা পরিচালনা করছেন তো এরকম তো প্রায় তিনশো পঁচাশিটি ব্রাঞ্চ রয়েছে ছোট যে ব্রাঞ্চ আছে তো এই যে এত ব্যাপক হ্যাঁ এই এইগুলো আপনাদের ভিতরে কি কোঅডেনেশনগুলো কেমন আমাদের ভিতরে বিশেষ করে আমাদের ন্যাশনাল এক্সচেন্স কোম্পানি এস এই কোম্পানির প্রতি আমাদের ইটালির প্রতিটা মানুষের একটা আন্তরিকতা এবং বিশ্বাস আছে যে আমরা ইটালি থেকে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানিতে যদি টাকা পাঠাই দেশে অ্যারাউন্ড করি তো আমাদের টাকার মধ্যে কোনো যে আপনার গাফলা বা দু একদিন দেরি হবে কোনো রকম সমস্যা হচ্ছে না এবং টাকা এটা ন্যাশনাল অ্যাক্সেস কোম্পানি টাকা এটা ইটালিতে আমরা আসি যে তিনশো পঁচাশি ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চে আমি জানি যে কারো টাকা আজকে যে টাকাটা যাচ্ছে আগামীকাল টাকাটার দ্বিতীয়বার বলে নাই কেউ যে আমাদের টাকাটা আমরা হাতে পাই নাই বা দেরি হয়েছে দেরি হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের অন্য অন্য ব্রাঞ্চ যার আর আর অন্য অন্য কোম্পানি যারা আছে আইসিআই প্রথম আমাদেরকে আইসিআই বলবে যে আমরা ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে টাকা দেশে প্রেরণ করতে চাই আচ্ছা তাছাড়া আপনার ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি শুধু আমাদের বাংলাদেশী টাকা পাঠাচ্ছে না বিশ্বের নব্বইটা দেশে তারা টাকা প্রেরণ করছে যার জন্য অন্য অন্য কোম্পানিগুলোর সাথে তারা আপনার কন্ট্রাক্ট কন্টেস্ট করে টাকা পাঠাচ্ছে যেমন বড় বড় কোম্পানিগুলো আছে রিয়া আছে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন আছে তারপর আপনার আর আছে আছে কিন্তু তাদের কাছ যা আমাদের আমরা যে টাকা পাঠাই আমরা ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানিতে সবচেয়ে বেশি সুন্দরভাবে এবং আমাদের কাছে একটা ভালো লাগে যে যখন ক্লায়েন্ট আইসা আইসা বলে যে না আমরা টাকা ঠিকমতো পেয়েছি ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানিতে টাকা পাঠাবো এবং এই প্রচারটা আমার মনে হয় এখন আর শুধু ইটালির মধ্যেই নয় সব পুরো ইউরোপের ভিতরে ইউরোপে ছড়িয়ে ছড়িয়ে গেছে জি আসলে সত্যি কথা যেটা যে আমরা ইউরোপে আমরা জানি আমরা তো খুব কাছাকাছি থাকি খুব বেশি একটা দূরে নাম মানে ইতালি বলেন সেটা ইংল্যান্ড বলেন তো আমরা মোটামুটি পুরোপুরি খবরই পাই যে ইতালিতে কী হচ্ছে বা না হচ্ছে তো তার ভিতরে অবশ্যই আপনাদের এই ন্যাশনাল এক্সচেঞ্জের কোম্পানির নামটা কিন্তু আমরা মোটামুটি ইংল্যান্ডবাসী সবাই জানে তো আপনার কাছে আসি একজন ম্যানেজিং ডিরেক্টর ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির সেক্ষেত্রে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কি না লন্ডনে আপনারা ব্যবসা করার আসলে লন্ডনে আগে তেমন কোনো পরিকল্পনা ছিল না কিন্তু আপনাদের মাধ্যমে যখন আমি দেখতে পেলাম যে বিভিন্ন নিউজের মাধ্যমে যে আমাদের এখানে বাংলাদেশি ভাইরা যে কোম্পানিগুলো আছে এটা ব্যাংকিয়ের বিভিন্ন সমস্যা কারণে অনেকেই বন্ধ হয়ে যায় অ্যাকাউন্টের কারণে সেটা আমি এখানে যেটা বিভিন্ন এই মানি ট্রান্সফার কোম্পানি যারা স্পেশালিস্ট আছে যারা তাদের সাথে আমি যোগাযোগ করলাম যে কেন এটা কি কারণ আসলে একটা দেশে একটা কোম্পানি তাকে ব্যাংক অ্যাকাউন্ট দিবে না কারণটা কি তখন তারা বলল যে দেখো যে যে আসলে যারা এই কোম্পানি আছে যারা ছোট ছোট কোম্পানি আছে যারা বাংলাদেশে ইয়ে আছে বন্ধ তাদের বিভিন্ন সমস্যা প্রথমত সমস্যা হল আন্টি মানি লন্ডারি যে লটা এটা তারা ফুলফিল করতে পারে না ফুলফিল করার কারণে সেই ক্ষেত্রে ব্যাংকগুলা একটা ভিতরে রিক্সের থাকে ব্যাংকগুলা এর আগে যে ব্যাংক সম্ভবত বড় ধরনের একটা সেন্ট্রাল ব্যাঙ্ক একটা ফাইন করছে এই জন্য এই বাকলাইস ব্যাংক অন্য ব্যাংক ব্যাংকগুলা তারা ওই রিক্সে যেতে চায় না যেই কোম্পানির এই অ্যাবিলিটি আছে তাদের এই আনটি মানি লন্ডারি যে রিসার্চ করার জন্য যেই ফর্মুলা ফুলফিল করার জন্য প্লাস যাদের কোয়ান্টিটি হাই এখন কোয়ান্টিটি হাই হয়ে যে মিনিমাম এদের কোয়ান্টিটি আমাকে যেটা ধারণা দিল স্পেশালি যে মিনিমাম আপনি ইয়ারলি হান্ড্রেড মিলিয়ন এরো ট্রানজাকশন হইতে হবে এখন হানড্রেড মিলিয়ন এরও ট্রানজাকশন যারা আমরা আমাদের দেশের আমি বলবো যে আমার ভাইয়েরা আজকে এই ছোট ছোট কোম্পানি হোক যদি তারা থাকাতে কিন্তু লিগেলভাবে ভাবে দেশে টাকা পাঠাচ্ছে হ্যাঁ এখন যদি এটা বন্ধ হয়ে যায় হয়তো অনেক অন্য যারা বিদেশে বড় বড় কোম্পানি তাদের হাতে কিছু যাবে না অথবা ইলিগেল চলে যাবে এই ক্ষেত্রে আমি তখন তাদের সাথে যেতে এটা তাহলে এটা তো আমাদেরকে আগে এগিয়ে আসতে হবে কারণ ইউরোপের মধ্যে ইউকে আমাদের একটা কিন্তু আমাদের দেশের একটা বড় রেমিটেন্স ইউকেতে থেকে যায় কারণ বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আমি সবসময় ফলো করি যে কোথা থেকে কি আছে ফিফ লার্জেস্ট্রি কান্ট্রি এখন আমাদের এই একটা একটা দেশের জন্য বড় ধরনের একটা ঝুঁকির ভিতরে যাবে রেমিটেন্স যদি ইউকে থেকে ইলিগেল যায় এজন্য পরবর্তীতে আমি তাদের সাথে আলোচনা করে দিই যে ঠিক আছে তো তোমাদের যেই রুলস রেগুলেশন এটা তো আমরা অবশ্যই ফুলফিল করতে পারবো আমাদের ওই অ্যাবিলিটি আছে আমরা এরা একশো মিলিয়ন বলছে আমি তো ইটালি থেকে পাঁচশো মিলিয়নের উপরে এবং অন্য দেশ থেকে প্রায় পাঁচশো মিলিয়নের উপরে ইটালি স্পেন পর্তুগাল থেকে আপাতত আমি পাঁচশো মিলিয়নের উপরে বাংলাদেশে সব দেশে রেমিটেন্স দিচ্ছি সব দেশে মিলে আমি তো অনলি বাংলাদেশ না এই দেশের গভর্নমেন্ট এই দেশের ব্যাংক যেটা চাচ্ছে সেটা হলো টোটাললি রেমিটেন্স তা আমার যে রেমিটেন্সে আছে সেটার আমরা বাংলাদেশে অনলি টোয়েন্টি পার্সেন্ট রেমিটেন্স এইট পার্সেন্ট রেমিটেন্স অন্য অন্য দেশে যাচ্ছে ওই হিসাবে আমার কোম্পানিটা মোটামুটি আপনাদের এবং বড় এই ওই দিকে তাদের সাথে আলোচনা করে তাহলে ওকে আমি এই দেশের গভর্নমেন্টে যে রুলস রেগুলেশন আসছে এগুলি হান্ড্রেড পার্সেন্ট আমি ফুলফিল অলরেডি করি এটা তো আমার জন্য ইজি এবং যে ব্যাংকে যেই যে হান্ড্রেড মিলিয়ন যেটা এটা তো আমি মনে করি যে এটা বড় টার্গেট না অনেক পসিবিলিটি আছে কারণ আমি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল ল্যাটিন আমেরিকা পেরু একদর বলিভিয়া সব রাশিয়া বলক রোমানিয়া বোলগারিয়া মলদাবিয়া এই সবগুলি দেশে আমার একটা ভালো স্ট্রং নেটওয়ার্ক আছে এবং ভালো রেমিটেন্স আমি অলরেডি করতেছি এই অভিজ্ঞতার আলো যে এখানে আসলে যে এটা তো আমার জন্যই না এই জন্য কী করে আমাদের দেশি কোম্পানিগুলোও যেন আমি থাকে তাদের পাশে তাদের সহযোগিতা যদি করতো আমার দ্বারা সম্ভব হয় আমি করব আর আমার দেশি মানুষ যারা এরা যেন গেলে না যায় এবং অন্য বড়ো বড়ো যেই কোম্পানিগুলো তাদের কস্ট হাই রেট লো তাতে আমার প্রবাসী ভাইরা ক্ষতিগ্রস্ত হবে এই ভেবে আমি চিন্তা করলাম যে না এখানে আসার দরকার এবং আমি যাত্রা শুরু করেছি হয়তো আপনারা আপনাদের মাধ্যমে প্রচার হবে খুব শীঘ্রই আপনাদের এখানে এ যাব এবং এই দেশে যে বাংলাদেশ সহ সব দেশে এই দেশ থেকে রেমিটেন্স করবো বাংলাদেশে নব্বইটি দেশে প্রায় আপনারা রেমিটেন্স করতে পারবেন তো হ্যাঁ এটা অত্যন্ত একটা ভালো সুসংবাদ দিলেন যে আপনারা আবার ইউকে তো লঞ্চ করতে যাচ্ছেন আপনাদের নতুন ব্যবসা মানে পুরনো ব্যবসাটি নতুনভাবে লঞ্চ করতে যাচ্ছেন এখন সেই এই এই ইউরোপের যেই সমস্যাগুলো আমরা জানি যে ক্রেডিট কার্ড চলছে এবং প্রবাসীরা সত্যিকার অর্থে আপনি যেটা প্রথমে বলেছেন যে আমাদের এই ইনকামটা কিন্তু অনেক কষ্টার্জিত ইনকাম অনেক কষ্টের টাকা আমাদের এই অর্জিত টাকাগুলো এবং এই টাকাগুলো আমরা দেশে পাঠাচ্ছি এবং এই টাকা দিয়ে যদি দেশ উপকৃত না হয় তাহলে কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের এই কষ্টের টাকাগুলো মানে যারা বেনিফিটেড হবে হ্যাঁ সেটা কিন্তু হচ্ছে কালোবাজারিরা এবং আজকে যে সিচুয়েশান দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যে যদি ব্যাংক এরকম একটি ডিসিশান নিয়েই থাকে এবং সত্যিকার অর্থে যদি দু তিন মাস পরে বন্ধ করে দেয় অ্যাকাউন্টগুলো আমাদের বিভিন্ন ছোটো ছোটো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে ছোটো ছোটো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রবাসীরা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি ইউকেতে পাশাপাশি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা বলেছেন যে নব্বইটি দেশে আপনারা টাকা পাঠান নব্বইটি দেশে তো এটা আপনারা কীভাবে এইটা এই 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 নেটওয়ার্কটা আপনারা তৈরি করলেন